আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। ইকরা টেলিভিশনের রমজানের অনুপ্রেরণা অনুষ্ঠান থেকে আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দূরেও কাছে থেকে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে রমজানুল মোবারকের শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা জানি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আল্লাহ তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর সিয়াম সাধনা হচ্ছে সেই ইবাদত সমূহের মধ্যে একটি মৌলিক ইবাদত। রমজান মাসব্যাপী সিয়াম সাধনা আমাদের জীবনে কী পরিবর্তন নিয়ে আসে, সে এই ধারাবাহিকতাই আমি আজকে আলোচনা করব যে আমাদের ব্যক্তি, পরিবার এবং সামাজিক জীবনে কী পরিবর্তন আসে। আমাদের ব্যক্তি জীবনে আমরা যারা সিয়াম সাধনা করি, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে ব্যাপক পরিবর্তন সাধন করে। সিয়াম সাধনা আমাদের মনস্তাত্ত্বিক পরিবর্তন সাধন করে, আমাদের আচরণগত পরিবর্তন সাধন করে, আমাদের দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন সাধন করে, আমাদের সম্পর্ককে দুই দিক থেকেই প্রগাঢ় করে। মালিকের সাথে আমাদের সম্পর্ক প্রগাঢ় হয়, আমাদের সম্পর্ক প্রগাঢ় হয়, একইভাবে আমাদের ঊর্ধ্বতন অধস্তন লোকজনের সাথে সম্পর্ক প্রগাঢ় হয়। রমজানুল মোবারক আমাদের মাঝে বহুমুখী পরিবর্তন সাধন করে। এর থেকে আমরা কিছু কিছু বিষয় এখানে আলোচনা করতে প্রয়াস পাব। একটা হচ্ছে যে আমাদের খাদ্যাভ্যাস, পারিবারিকভাবে এবং সামাজিকভাবে খাদ্যাভ্যাসে আমাদের একটা পরিবর্তন আসে। আমরা জানি যে রমজানুল মোবারক ছাড়া অতটা প্রস্তুতি থাকে না, কিন্তু রমজানুল মোবারকে আপনি ধনী গরিব সকলের ঘরে ইফতার এবং সেহরি খাওয়ার যে প্রস্তুতি চলতে থাকে, এটা একটা আনুষ্ঠানিকতার মতো, একটা উৎসবের মতো এই প্রস্তুতি চলতে থাকে। গরিবও প্রস্তুতি গ্রহণ করে, ধনীও প্রস্তুতি গ্রহণ করে, এবং এটা একটা সময়ের মধ্যে যেহেতু করতে হবে, আমাদের যে খাওয়া দাওয়ার যে অভ্যাস বাকি ১১ মাসে, সেই অভ্যাসে কিন্তু আমাদের পরিবর্তন আসে। একই টাইমে আমরা সবাই ইফতার করি এবং বলা যায় প্রায় একই সময়ে আমরা সেহরি খাওয়ার চেষ্টা করি। তাইলে এই যে সময়ের ক্ষেত্রে, আপনার খাওয়া দাওয়ার সময়ের ক্ষেত্রে একটা পরিবর্তন আসে, একটা শৃঙ্খলার মধ্যে আসে, একটা সময়ের মধ্যে চলে আসে, তেমনিভাবে খাবারের যে আইটেম আছে সেই আইটেমের মধ্যে পরিবর্তন আসে, রান্নাবান্নার মধ্যে পরিবর্তন আসে, মহিলাদের আলাদা প্রস্তুতি থাকে যে কী রানবেন, বাজারের মধ্যে পরিবর্তন থাকে, আমরা বাজার যখন করি তখন এর মধ্যে একটি পরিবর্তন থাকে, খাওয়া দাওয়া যে আমরা করি সেটাও ১১ মাসের চাইতে যেভাবে বসে আমরা একত্রে সামষ্টিকভাবে খাওয়া দাওয়া করি সেই জায়গার মধ্যে পরিবর্তন আসে। মানে আমি দেখি যে একটা কল্যাণমুখী পরিবর্তন, একটা শুদ্ধাচারী পরিবর্তন চলে আসে আমাদের রমজানুল মোবারকে এই সমস্ত বিষয়ে। আমরা খাবার কিন্তু শেয়ার করি রমজানুল মোবারকে, আমরা ইফতার এবং সেহরি যেভাবে শেয়ার করি একে অন্যের সাথে, পাশের ঘরে পাঠাই, পড়োশীদেরকে পাঠাই, মসজিদে পাঠাই, সেরকম কিন্তু বাকি ১১ মাস হয় না। তো আমরা দেখি এক্ষেত্রে খাবার দাবারের ক্ষেত্রে আমাদের একটি প্রবণতা তৈরি হয় এবং এটা অত্যন্ত, এই পরিবর্তনটা হচ্ছে ইতিবাচক পরিবর্তন, এর এটা ঘটে যে আমরা পরস্পরকে, পরস্পরের ঘরে পরস্পরের খাবার দিই, ধনীর ঘরেও দিই, গরিবের ঘরেও আমরা দিয়ে থাকি। ঘরে ঘরে ইফতারি দেওয়া, তারপরে মসজিদে ইফতারি তৈরি করে পাঠানো, আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়া, এটা রমজানুল মোবারকে বেশি হয় মুসলমানদের মধ্যে। আত্মীয় স্বজনের খোঁজখবর রাখার চেষ্টা করি আমরা, আত্মীয় স্বজন গরিবদেরকে সাহায্য করার চেষ্টা করি, এটাও হয়ে থাকে। আমরা আরেকটা জিনিস হয় যে প্রাতিষ্ঠানিকভাবে, দলীয়ভাবে, সাংগঠনিকভাবে বহু মানুষ আছেন যে গরিব মানুষের তালিকা করে ফুড প্যাকেট প্রেরণ করে থাকেন। ১৫ দিন ১ মাস চলে যায় এরকম চাল, ডাল, তেল, লবণ, চিনি, সানা, তারপরে আপনার ডাল ইত্যাদি মশলা টসলা, এগুলি তেল, এইসব বিষয় দিয়া ফুড প্যাকেট তৈরি করা হয় এবং এটা ব্যাপকভাবে বিতরণ করে। বিদেশি সংস্থা ও কোনো কোনো সংস্থা এই কাজ করে থাকে। এমনিভাবে আমরা জানি যে আল-খায়ের ফাউন্ডেশন
এইটা করে বিদেশি সংস্থার সময়ের মধ্যে আরও অনেকে করে। আমাদের যে সমস্ত প্রবাসী ভাই বন্ধুরা আছেন তারা ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে এবং তারাও অনেক সময় যে সাংগঠনিকভাবে তাদের বিভিন্ন ক্লাব থাকে, বিভিন্ন ছোট ছোট সংগঠন থাকে, সামাজিক সংগঠন ইত্যাদির মাধ্যমে, রাজনৈতিক সংগঠনের মাধ্যমেও আমরা এটা দিয়ে থাকি। তো আমি মনে করি যে এটি একটি ভালো পরিবর্তন এবং ভালো একটি প্রক্রিয়া যে মানুষকে সহযোগিতা করা হয়। আর হচ্ছে যে অনেকে আছেন যে কাপড় বিতরণ করে থাকেন। আমরা জানি যে ঈদ আসলে নতুন কাপড় পরার একটি প্রবণতা, মানসিকতা মানুষের মধ্যে তৈরি হয়, সচ্ছলতা আছে, তারা তো কাপড় নতুন কাপড় বাজার থেকে কিনে নিয়ে আসে, কিন্তু যাদের সচ্ছলতা নাই তারা তো কিনতে পারে না, তারা আসলে চেয়ে থাকে মানুষের হাতের দিকেই। তো এই জন্য আমাদের দেশে এটাও প্রচলন আছে যে যারা ধনী তারা অনেক সময় আসেন যে কাপড়, লুঙ্গি শাড়ি বা অন্যান্য কাপড় চোপড় তারা বেশি করে নিয়ে আসেন এবং সেগুলো বিতরণ করেন। আমি মনে করি যে এটাও একটা ভালো প্রক্রিয়া এবং চমৎকার প্রক্রিয়া। ঈদে এবং রমজানে আরেকটি প্রবণতা আমাদের দেশে আসে, সেটা হলো যে যারা চাকরিজীবী, যারা বাড়ির বাহিরে বিদেশে তারা উপার্জন করেন, ব্যবসা বাণিজ্য করেন ও শহরে থাকেন, গ্রাম থেকে শহরে গেছেন, এই সমস্ত মানুষেরা ঈদ উপলক্ষে বাড়িতে আসেন। তো ঈদ উপলক্ষে তারা যখন বাড়িতে আসেন তো সেখানে একটা বড় ধরনের এই অর্থনৈতিক প্রবাহ তৈরি হয়, বড় ধরনের অর্থনৈতিক প্রবাহ তৈরি হয়। এবং এই যে পরিবহন সেক্টরের উপরে প্রেশার পড়ে, তাদের ইনকাম অনেক বাড়ে, তারপরে আপনার বাজারের উপরে প্রেশার পড়ে, বাজারে অর্থনৈতিক প্রবাহ অনেক বেশি বেড়ে যায়। যারা শহরে থাকেন তারা গ্রামের মানুষের জন্য নানা জিনিস তারা নিয়ে আসার চেষ্টা করেন, পোশাক আশাক নিয়ে আসেন। এটাও আমি মনে করি যে একটা বড় ধরনের পরিবর্তনের বিষয় এবং ধনীর সাথে গরিবদের আনন্দ উৎসবে শরিক হওয়ার সাহায্য করার এটা একটি বিষয়। আর হচ্ছে সম্পর্ক ঝালাই করে নেওয়া হয় এবং হৃদ্যতা বাড়ে। যারা গ্রাম থেকে শহর থেকে গ্রামে যান তারা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে সবার খোঁজখবর নিয়ে থাকেন, তো এমনিভাবে আদান প্রদান হয়। তারপরে শহর থেকে যারা গ্রামে যান তারা বিভিন্ন জিনিস কিনে নিয়ে যান, উপহার উপঢৌকন কাপড় চোপড় সেগুলো দেন, এগুলির মধ্য দিয়ে গ্রামের মানুষের ভালোবাসা তারা অর্জন করেন। এটা একটা সামাজিক পরিবর্তনের মধ্যে একটি। ঈদে এবং রমজানে এই অনেক বাড়ি আসেন এবং দেশে আসেন, বিদেশ থেকে প্রবাস থেকে তারা দেশে চলে আসেন, সম্পর্ক জ্বালাই হয়, হৃদ্যতা তৈরি হয় এবং পারিবারিক বন্ধন মজবুত হয় এবং আমাদের এই বন্ধন সুরক্ষিত হয়। আমাদের যে অনেকটা সম্পর্কের মধ্যে লুজনেস যেটা চলে আসে এই জিনিসটা দূর হয়, কারণ শহরে থেকে যখন একটা ছেলে পরিবার পরিজন নিয়ে গ্রামে আসে দুই চার দিন থেকে যায় তো আবার নতুন করে এদের সাথে পরিচিতি ঘটে, এদের সাথে সম্পর্ক আমাদের মজবুত হয় এবং আমাদের আত্মীয়তার সম্পর্কটাও মজবুত হয়, এগুলি বাড়তে থাকে এবং গ্রামের মানুষেরা উজাড় করে দিয়ে শহরের মানুষকে সেবা করে, খেদমত করে, তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করে, যাওয়ার সময় ফসল ইত্যাদি দেওয়ার চেষ্টা করে। এটা আমাদের আবহমান থেকে এই অবস্থা চলে আসতেছে। বিশেষ করে ঈদের সময় আমাদের মেয়েরা নাইওর আসে, আমার জামাই মেয়ের জামাইরা বেড়াইতে আসে, তো এটাও একটি প্রবণতা যে সামাজিক বন্ধন জোরদার করার জন্য এই বিষয়টি হয়। আমরা পরস্পরে পরস্পরের জন্য শুভকামনা করি, মসজিদে মসজিদে দোয়া হইতে থাকে, ইমাম সাহেবরা দোয়া করেন, এটা হয়। আর রমজানুল মোবারকে এই এই যে যাকাত দেওয়া হয়, দান খয়রাত করা হয়, অন্যান্য নফল দান ইত্যাদিও চলতে থাকে, তো কেমন। আর নতুন পোশাক, গরিবেরাও নতুন পোশাক পরে, ধনীরাও নতুন পোশাক পরে এবং এটা অনেক আপনার তাৎপর্যময় হয়ে ওঠে। আর আনন্দ বিনোদন হয়, বেড়াইতে যাওয়া এটার মধ্যে একটি নির্মল আনন্দের বিষয় আছে। তো এরকমভাবে আমাদের অনেক কাজ হয় আপনার পারিবারিক এবং সামাজিকভাবে। আর নতুন পোশাককে সবাই আনন্দ উল্লাস করে। আর হচ্ছে যে মেয়েরা নাইওর আসে এবং পুরুষরাও বেড়াতে যায়, সামাজিকতা অনেক বাড়ে আমাদের, আমাদের সামাজিকতাটা শক্তিশালী হয় এবং এটা বাড়ে। আর আমাদের মধ্যে ঐক্য এবং সংহতি তৈরি হয় এই রমজান এবং ঈদের মাধ্যমে, আমাদের মধ্যে ঐক্য সংহতি তৈরি হয়। আর যে ব্যাপকভাবে যে অর্থের প্রবাহ হয় সেই কারণে এক ধরনের সাম্য তৈরি হয়, কারণ তখন ধনীর সম্পদ গরিবের কাছে যায়। কিসের মাধ্যমে? আপনার এই যে ফিত্রার মাধ্যমে, জাকাত এবং দান খয়রাতের মাধ্যমে,
আর তারপরে আমাদের নফল দান খয়রাতের মাধ্যমে আমরা পরস্পরে পরস্পরকে যখন খাওয়া দাওয়া করাই এর মধ্য দিয়ে আমাদের মধ্যে সাম্যের বাতাবরণ বইতে থাকে। প্রিয় দর্শক, আসুন আমরা যে ইতিবাচক পরিবর্তনের জন্য এই রমজানুল মোবারকে সিয়াম সাধনা করি, আমাদের সামগ্রিক ক্ষেত্রে যেন ইতিবাচক পরিবর্তন আসে, ব্যক্তির ক্ষেত্রে আসে, যেন পরিবারের ক্ষেত্রে আসবে, আমাদের দৃষ্টিভঙ্গি এবং আচরণের ক্ষেত্রে আমাদের পরিবর্তন আসবে, আমাদের দৃষ্টিভঙ্গির কাঙ্ক্ষিত পরিবর্তন হবে, আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন হবে, এর মধ্য দিয়ে আমরা মুত্তাকি এবং পরহেজগার মানুষ হিসাবে গড়ে ওঠার চেষ্টা করব। প্রত্যেক মুত্তাকি মানুষ সে হচ্ছে দেশের সম্পদ, কারণ এই মানুষের দ্বারা কিছু না হইলেও তার দ্বারা দেশের ক্ষতি হবে না। তো এই জন্য আসুন আমরা রমজানের শিক্ষাকে কাজে লাগাই এবং আমাদের মালিকের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করি, আর রমজানুল মোবারকের যে হক আছে সেই হকগুলো আমরা আদায় করার চেষ্টা করি। কোরআনের যে হক আছে সেই হকগুলো কাটানোর আমরা চেষ্টা, হকগুলো আদায় করার আমরা চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। রমজানুল মোবারক আমাদের জন্য যে সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে, আমাদের জন্য যে সৌভাগ্য নিয়ে এসেছে, আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নিয়ামত নিয়ে এসেছে, আমরা সেটাকে কদর করি এবং সেটাকে কাজে লাগাই। রমজানের প্রতিটি মুহূর্তকে আসুন আমরা আমাদের এবাদত বন্দেগীর মধ্যে লাগাই এবং রমজানুল মোবারকে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং জাতীয় জীবনে যেন ইতিবাচক পরিবর্তন আসে, আমরা যেন কল্যাণের পথে হাঁটি, আমরা যেন কল্যাণমুখী হই, আমরা যেন আখেরাতমুখী হই, আমরা যেন হারাম থেকে বেঁচে থাকতে পারি, তাকওয়া অবলম্বন করতে পারি, আমরা যেন মালিকের ভয়ে আমরা যেন মন্দ কথা, মন্দ কাজ, মন্দ আচরণ এবং মন্দ উপার্জন থেকে বিরত থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের মালিক যেন এই সিয়াম সাধনার মধ্য দিয়ে আমাদের প্রতি সন্তুষ্ট হন, তিনি যেন আমাদের উপরে অবারিতভাবে রহমত নাজিল করেন। প্রিয় দর্শক, রমজানুল মোবারকে আমাদের পারিবারিক এবং সামাজিক পরিবর্তনগুলোর কথা আমি আলোচনা করছিলাম। আসলে আমাদের কাছে এই রমজানুল মোবারক কী চায় এই সেটি একটি বিবেচ্য বিষয় এবং সেই চাওয়া আমরা সেটাকে আমরা অর্জন করতে পারতেছি কি না। মহান আল্লাহ তাআলা যেমনটা বলেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগারি এবং তাকওয়া অবলম্বন করতে পারো। পারিবারিক এবং সামাজিকভাবে আমাদের কাছে রমজানুল মোবারক একটা পরিবর্তন প্রত্যাশা করে এবং এটা চায়, আমরা সেই চাওয়াটা কতটা অর্জন করতে পারি সেটি হচ্ছে বিষয়। আসুন আমরা পারিবারিকভাবে এবং সামাজিকভাবে পরিবর্তন, যে পরিবর্তনগুলো রমজানুল মোবারকে আসে সেগুলিকে ধরে রাখার চেষ্টা করি। আমাদের যে আত্মীয়তার সম্পর্কে যে জোড়াটা তৈরি হয়, যে সংহতিটা আসে, যে একজন আরেকজনের খোঁজ খবর নেওয়ার যে প্রবণতা তৈরি হয়, সেটা যেন আমরা সারা বছর ধরে রাখি। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা কখনোই ভালো মানুষ নয় এবং এটা একটা কবিরা গুণা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কবিরা গুণা। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন, সিলমান কাতাকা ওয়া আফু আম্মান জালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, যে তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করে তার সাথে সম্পর্ক জুড়ো, যে তোমার উপরে জুলুম করে তাকে মাফ করে দাও, আর যে তোমার সাথে দুর্ব্যবহার করে তার সাথে সদাচরণ করো, সদ্ব্যবহার করো। তাইলে রসুল সাল্লাল্লাহু শিক্ষা হচ্ছে এটি, কাজেই এই অজুহাত আমি দিতে পারবো না, সে আমার সাথে কথা বলে না এই জন্য আমি তার সাথে কথা বলি না, এটা দেওয়ার কোনো সুযোগ নাই। আমাদের দায়িত্ব হবে যে সম্পর্কের জোড়া লাগানো, যেখানে সম্পর্কের ঘাটতি ঘটেছে সেই সম্পর্কের জোড়া লাগানো, এটা রমজানুল মোবারকের পরিবর্তনের মধ্যে যেন সাধিত হয় আমরা এই প্রত্যাশা করি। আমরা প্রত্যাশা করি যে আমাদের আত্মীয় স্বজন যারা আছেন তাদের সাথে আমরা ঘনিষ্ঠ সম্পর্ক রাখবো, খোঁজখবর রাখবো, সুখে দুঃখের ভাগিদার হব, সুখে দুঃখের সাথী হব। আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দান করুন। আমাদের সামাজিকভাবে আমাদের যে সামাজিক যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, সামাজিক যে সম্পর্ক রয়েছে, সামাজিক যে সমস্ত অনুষ্ঠান হয়ে থাকে সেইগুলোকেও আমরা ধরে রাখার চেষ্টা করব। দেখেন যে ইফতার মাহফিল হয় রমজানুল মোবারকে, আত্মীয় স্বজনরা আসেন, আমরা ইচ্ছাকৃতভাবে ইয়ে করি, রমজানুল মোবারকে কিন্তু আমাদের রিজিক আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন এবং এই জন্য এটা প্রত্যেকেই সাক্ষী, সবাই এটা স্বীকার করবেন যে রমজান মাসে ধনী গরিব সবার ঘরেই অন্যান্য মাসের তুলনায় কিন্তু আমরা ভালো খাই এবং বেশি খাই, ভালো খাই এবং বেশি খাই, এটা আল্লাহ তাআলারই। তো এই খাবারে আমরা কিন্তু আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে আমরা শরীক করে থাকি এবং তাদেরকে আমরা শেয়ার করে থাকি। আর রমজানুল মোবারকে আমাদের আচরণে পরিবর্তন আনা, এটা রমজানুল মোবারকের অন্যতম একটি লক্ষ্য, যে
যে হাদিসে বলা হয়েছে না যে কেউ যদি ইচ্ছাকৃতভাবে এসে কারোর সাথে ঝগড়া লাগাইতে চায় সে যেন বলে আনা সাইম, আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া করব না। ঝগড়া বিবাদ এড়িয়ে চলা, রুক্ষতা এড়িয়ে চলা, কর্কশ মেজাজ এড়িয়ে চলা, ঝগড়া ঝাটি না করা, মানুষের প্রতি বিনম্র ব্যবহার করা, মালিকের প্রতি বিনম্র থাকা, মানুষের প্রতিও বিনম্র থাকা, এবাদত বন্দিগিতে নজর দেওয়া, ব্যাপকভাবে সামষ্টিক এবাদত বন্দিগি আমরা করে থাকি রমজানুল মুবারকে, সেইটাকে বছরব্যাপী ধরে রাখা, তো এই সমস্ত বিষয় আমাদের মধ্যে ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক পরিবর্তন নিয়ে আসে। আমরা রমজানুল মুবারকে কিন্তু আমাদের মহিলারা অনেক ধৈর্য ধারণ করেন এবং তারা যে রান্নাবান্না করেন, রান্নাবান্নার সময়ের মধ্যে কিন্তু চেঞ্জ এসে যায়। তারা বিকাল থেকে রান্না শুরু করেন, জোহরের পর থেকে এই আয়োজন শুরু হয়ে যায়। আমরা জানি যে রমজানুল মুবারকে আইটেম অনেক বেশি হয়, খাবারের আইটেম অন্যান্য মাসের তুলনায় বেশি হয়। গ্রাম অঞ্চলে এরকম আছে, একটা ভর্তা একটা ডাল দিয়ে খাই, একটা তরকারি দেখে সে উঠে যায়, কিন্তু রমজান মাসে কিন্তু সেই ঘরেই অনেক আইটেম তৈরি হয়, ছোলা হয় তাই না, পেঁয়াজও হয়, সেখানে বাজার থেকে কী নিয়ে আসা হয়, জিলাপি নিয়ে আসা হয়, খিচুড়ি রান্না করা হয়, এরকমভাবে অনেক আইটেম বেড়ে যায়। আল্লাহ তাআলা যেমনটা বলেছেন যে রমজান মাসে মুমিনের রিজিক বেড়ে যায়, প্রকৃতপক্ষে বাড়ে, ধনী গরিব সকলেরই রিজিক বেড়ে যায়। রমজানুল মুবারকে আমাদের অন্তরটা কিন্তু অনেক বড় হয়, মনটা বড় হয়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল গিনা গিনা নফস, যে মনের ঐশ্বর্য হচ্ছে প্রকৃত ঐশ্বর্য। রমজানুল মুবারকে রোজাদারদের মনটা বড় হয়, বড় হয় বলেই তারা মসজিদে ইফতারি পাঠান, আশপাশের মানুষকে ইফতারি খাওয়ান, ব্যাপকভাবে এই প্রবণতা চলতে থাকে। আমি বলবো যে এই শিক্ষাটাকে আমরা সারা বছর ধরে নিয়ে যেতে পারি, যাতে সারা বছরই আমাদের মধ্যে এইভাবে ইতাম তাম। রাসূল সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে আইউল আমালে আফদল, সবচাইতে উত্তম আমল কোনটি, রাসূল সাল্লাম বললেন ইতাম তাম, যে মিসকিনকে বা গরিব মানুষকে পেট ভরে খাবার খাওয়ানো, এটা হচ্ছে সবচাইতে উত্তম ইবাদত আল্লাহ তাআলার কাছে। এই জন্য রমজান মুবারকে তো আমরা এটা করে থাকি, আসুন আমরা রমজানের বাহিরেও এই গুণটাকে ধরে নিয়ে যাই। রমজানে যেমন আমরা ভেজাল ঝগড়াঝাটি এড়াইতে চাই, তেমনিভাবে আমাদেরকে এড়িয়ে চলতে হবে রমজানের বাহিরেও। রমজান মাসে যেমন আমরা ঝগড়াঝাটি এড়িয়ে যাই, এটি একটি পরিবর্তন আসে আমাদের সামাজিক এবং পারিবারিকভাবে, তেমনিভাবে আমাদের বাকি ১১ মাসও ঝগড়াঝাটি থেকে বিরত থাকতে হবে, তাহলে আমরা আসলে এই সভ্য জাতিতে পরিণত হতে পারবো। রমজানুল মুবারকে আমরা তাকওয়া অবলম্বনের চেষ্টা করি, হারাম থেকে বাঁচার চেষ্টা করি, মানুষের সাথে সদ্ব্যবহারের চেষ্টা করি। এই সমস্ত গুণ শুধুমাত্র এই রমজানের সাথে সম্পৃক্ত না, বরং সারা বছরই আমাদেরকে এই আচরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, রমজানুল মুবারকের যে পরিবর্তনের কথা আমরা বললাম, এই সেই পরিবর্তন আমরা প্রত্যেকে যদি পরিতৃপ্ত হয়ে যাই তাহলে হবে না, বরং আমাদের ইমান আমল আখলাক মোয়ামেলাতে এবং মোয়াশারাতে একটা ইতিবাচক পরিবর্তন সর্বত্রই যেন সাধিত হয়, এই জন্য রমজানুল মুবারকে শক্তি সঞ্চয় করতে হবে। রমজান আমাদের যে এই কি আছে টিকিটগুলো আছে সেগুলোকে চার্জ করবে, অর্থাৎ এটা চার্জ হবে এবং বাকি ১১ মাস যেন আমরা চলতে পারি। প্রিয় দর্শক, আমরা রমজানুল মুবারকে ধর্মীয় ক্ষেত্রে যে সমস্ত পরিবর্তনের কথা আলোচনা করছি, আর সামাজিক ক্ষেত্রে এবং ব্যক্তিগত ক্ষেত্রে যে সমস্ত পরিবর্তনের কথা আলোচনা করেছি, সেই আলোচনার মধ্যে আসুন কিছু কিছু অঙ্গীকারের কথা বলে আমার কথা শেষ করছি। একটা অঙ্গীকার হলো যে আমরা আমাদের জবানকে এবাদতে লিপ্ত রাখব, শুকরগুজার জবান বানাইব আমরা, এবং আমরা চাইব যে আমার জবান যেন ওই যে আল মুদাউবিমু আলা ইবাদতি রব্বিহি, যে সদা সর্বতা যেন আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকে। আর রমজানুল মুবারকে আমরা চেষ্টা করব যে আমাদের মালিকের সাথে সম্পর্ক উন্নয়নের, এবং মালিকের গোলামদের সাথেও মালিকের বান্দাদের সাথেও সম্পর্ক উন্নয়নের চেষ্টা করব। মহান আল্লাহ আমাদেরকে রমজানুল মুবারক কল্যাণকর কাজে কাটানোর তৌফিক দান করুন, আল্লাহ তাআলা আমাদেরকে এতেকাফ করার তৌফিক দান করুন, এবং আল্লাহ তাআলা রমজান যেহেতু পেয়ে গেছি, আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের সমস্ত গুনাহখাতা মাফ করে দেন, আমাদের আত্মীয় স্বজন সবাইকে মাফ করে দেন, এবং আমাদের মা বাবাকে মাফ করে দেন। দূরে এবং কাছে থেকে যারা শুনতেছেন, আল্লাহ তাআলা যেন রমজানুল মুবারকের বরকত দিয়া আল্লাহ তাআলা যেন আমাদেরকে মালামাল করেন,
আমাদের সবাইকে যেন মাফ করে দেন এবং রমজানের যে শিক্ষা আমরা ধারণ করেছি সেই শিক্ষাটি যেন আমার জীবনকে বারো মাস আলোকিত করে আমি যেন একজন শুদ্ধাচারী মানুষ হতে পারি, আমি যেন একজন তাকওয়াবান মানুষ হতে পারি এবং আমি যেন একজন আল্লাহ তাআলার মাহবুব বান্দা হতে পারি। এই জন্য আমাদের এই যে পারিবারিক পরিবর্তন, ব্যক্তিগত পরিবর্তন এবং সামাজিক পরিবর্তন সেটাকে আমাদেরকে ধরে রাখতে হবে এবং একজন বিনম্র মানুষ হিসাবে নিজেকে প্রতিস্থাপন করতে হবে। নিজের মাঝে যে রুক্ষতা আছে, নিজের মাঝে যে রূঢ়তা আছে, নিজের মাঝে যে কর্কশ ভাষা আছে, ভাষাগত যে আপত্তিজনক যে ভাষা আছে সেটা যেন আমরা ঝেড়ে ফেলতে পারি এবং আমরা যেন যেটা আগেও বলেছি তাকওয়াবান একজন পরহেজগার মানুষ হিসেবে নিজেকে আমি যেন প্রতিস্থাপন করতে পারি। এই প্রত্যাশা, এই কামনা, এতামন্না আমাদের মালিকের কাছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আসুন আমরা পরস্পরে পরস্পরের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি এই আর আমরা যেন সততা, নিষ্ঠা এবং বন্দিগির সাথে জিন্দিগি যাপনের পথে আমরা যেন হাঁটি। মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যেখান থেকে দেখছিলেন তাদেরকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আপনারা সকলেই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।